বন্ধুরা পরিষ্কার ফর্সা ঝকঝকে হাত পা সারা শরীর আমরা প্রত্যেকে চাই কিন্তু দেখবে এই ব্যস্ত জীবনে না সবসময় এত রূপচর্চা করা হয়ে ওঠে না আজকে আমি তোমাদেরকে একটা এমন সহজ ঘরোয়া উপায় বলে দেব যেটা একদম পাঁচ মিনিটে হয়ে যাবে আর তোমার হাত পা গলা ঘাড় যেখানে যেখানে কালো ছোপ পড়ে আছে আন্ডার সব জায়গা কিন্তু তোমাদের নিমেষে ঝকঝকে ফর্সা হয়ে যাবে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এতটা গ্লো তোমার পেডিকিওর মেনিকিওর করেও কিন্তু তুমি পেতে পারবে না তোমরা আমাকে অনেকেই কমেন্টস করে বলছো দিদি হাত পা ঘাড় গলা অনেক কালো হয়ে যাচ্ছে হাতগুলো একদম ট্যান বসে বসে কালো ছোপ পড়ে গেছে দেখবে অনেকের গাঁটে গাঁটে কালো ছোপ পসে যায় আঙুলের গাঁটে গাঁটগুলো গাঁটগুলো কালো কালো হয়ে যায় হাতটা দেখবে অনেকের বয়সের আগে খুব এজেড হয়ে যায় শিরা বেরিয়ে যায় চামড়া কুচকে যায় পায়ে দেখবে ট্যান হয় এই ধরনের সমস্যা কিন্তু পায়েও হয় পাঠা নোংরা হয়ে যায় ট্যান পড়ে যায় এই সমস্ত কিছু সমস্যার কিন্তু আমি আজকের ভিডিওতে তোমাদেরকে সমাধান বলে দেবো একদম সহজে দু চার মিনিটে তোমার স্নান করতে যাওয়ার আগে চট করে তোমরা এটা করে নেবে তাহলে কিন্তু তোমাদের হাত পা একদম নরম কোমল বেবি সফট থাকবে বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে আমরা পুরো দুটো হাতের ভ্যাক্সিং করে প্লাস আমি ডিটেনিং ট্রিটমেন্টটা বাড়িতেই করবো এবং আনওয়ান্টেড হেয়ারগুলোকে রিমুভ করবো তার জন্যে চলো সবার প্রথম ডিটেন প্যাকটা আগে বানিয়ে ফেলি তার জন্যে তোমরা নেবে যে কোনো একটা শ্যাম্পুর পাতা যে কোনো এক পাতা শ্যাম্পু এক টাকা দামের পাতা পাওয়া যায় কিনতে যে কোনো শ্যাম্পু অথবা যে শ্যাম্পু তোমার বাড়িতে আছে সেই শ্যাম্পু নেবে এক চামচ তো দেখো এখানে আমি শ্যাম্পুটা নিয়ে নিয়েছি তার সাথে মিক্স করছি গ্লিসারিন গ্লিসারিন কিন্তু স্কিনকে ময়েশ্চারাইজ রাখে স্কিনকে সফট রাখে কোমল রাখে ফাটতে দেয় না শীতকালে কিন্তু গ্লিসারিন তোমার স্কিনকে অনেকটা প্রোটেকশান দেয় এবার এর সাথে দেব আমি দু চুটকি মতন হলুদ যে কোনো হলুদ ব্যবহার করতে পারো ঘরে থাকা মানে রান্নার হলুদও ব্যবহার করতে পারো আর দিলাম ভর্তি ভর্তি এক চামচ কফি পাউডার অল্প জল দিয়ে আগে দেখো ভালো করে গুলে নিচ্ছি এরপরে আমি এর সাথে আরও একটা জিনিস মিক্স করব তো দেখো ভালো করে গুলে নেবার পর আমি এখানে দিচ্ছি বেসন এক থেকে দেড় চামচ বেসন মেশানোর পর আর একটা জিনিস কিন্তু বাকি আছে সেটাই কিন্তু মেন ম্যাজিক এবার দেখো ভালো করে বেসনটা দিয়েও গুলে নিচ্ছি তারপরে দিচ্ছি বন্ধুরা এই এক যতটা আমরা টুথপেস্ট ব্রাশ করার জন্য নিই দাঁত ব্রাশ করার জন্য সেই ততটাই টুথপেস্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে প্যাকটাকে আগে গুলে নিতে হবে তো দেখো আমি ভালো করে প্যাকটাকে এই প্যাকটা লাগিয়ে কিভাবে আমি ডিটার্ন করব। সেটাই আমি আজকের ভিডিওতে দেখাচ্ছি তো দেখো প্রথমে আমি হেয়ার রিমুভ করব। হাতের তার জন্যে দেখো এখানে আমি ইউজ করছি এভারটিনের বিকনি লাইন হেয়ার রিমুভার এই হেয়ার রিমুভারটা তোমরা সর্বত্র ইউজ করতে পারো আন্ডার আর্মসে ইউজ করতে পারো তোমার বিকিনি লাইনে ইউজ করতে পারো হাতে পায়ে সর্বত্র ইউজ করতে পারো খুব জেন্টেল একটা মাইল্ড একটা হেয়ার রিমুভার যেটা তোমাদের প্রাইভেট পার্টসকেও কিন্তু রকম ক্ষতি করবে না এতটাই সফট এটা যে তোমার রকম স্কিনের ক্ষতি না করে সুন্দরভাবে তোমার সমস্ত আনওয়ান্টেড হেয়ারগুলো রিমুভ করে দেবে এবার দেখো এর সাথে আমি দিয়েছি দিয়েছে একটা টিস্যু সেটা ফার্স্ট আমি জলে চুবিয়ে রাখলাম এটা রেডি করে নিচ্ছি তো দেখো এবারে আমি এই হেয়ার রিমুভারটা তোমাদেরকে আমি ইউজ করে দেখাচ্ছি আমি হাতে ইউজ করে দেখাচ্ছি আজকে আমি পুরো হাতের হেয়ার রিমুভ করে তারপরে আমি হাতটাকে কিভাবে ডিট্যান করব। সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো প্রথমে হেয়ার রিমুভারটা নিয়ে কিছুই না যতটুকু তোমার দরকার যেখানটা তুমি হেয়ার রিমুভ করবে এইভাবে স্প্রেড করে দেবে প্রথমে স্প্রেড করে দিতে হবে এবার দেখো এটাকে অন্তত দশ মিনিট ছেড়ে দেবে স্প্রেড করে দিয়ে দশ মিনিট রেখে দেবে রেখে দিলে কি হবে এটা এর কাজ করবে নিজে। এবার দশ মিনিট পরে এটাকে এই সঙ্গে একটা স্প্যাচুলা দিয়েছে ওদের সাথেই এবার দেখো সেটা দিয়ে আমি উল্টো ডিরেকশনে এটাকে জাস্ট এইভাবে আমি রিমুভ করে দেবো দেখবে এর সঙ্গে সঙ্গে তোমার যে লোমগুলো রয়েছে সমস্ত কিছু উঠে যাবে ওয়াক্স করার কোনো কষ্টই কিন্তু আমাদের আর পেতে হবে না ওয়্যাক্সিংয়ে জানি আমরা অনেক কষ্ট হয় লাগে তাই না ব্যথা পাই কিন্তু এতে কোনো রকম পেনলেস একটা তোমার কিন্তু হেয়ার রিমুভ হয়ে গেল এটা তোমরা সর্বত্র করতে পারবে কোন তোমার প্রাইভেট পার্টসেও এইভাবে হেয়ার রিমুভ করে নিতে পারবে এবার দেখো যে টিস্যুটা আমি জলে চুবিয়ে রেখেছিলাম টিস্যুটা ওই রিমুভারের সাথেই আসে তো সেটা দিয়ে আমি আগে মুছে নিলাম তো দেখো আমার এই জায়গাটা হেয়ার রিমুভ হয়ে গেল আমি হাত দুটো হাতেরই আজকে হেয়ার রিমুভ করে নিলাম আর দেখো এই প্রোডাক্টগুলো ইউজ করলে কোনোরকম ইচিনেস আসবে না কোনো রকম ইরাপশান বা কোনো রকম অ্যালার্জি টাইপস হয় না আর এগুলো কোনো রকম ডার্ক স্পটও ছেড়ে যায় না তো তোমরা যদি এই প্রোডাক্টগুলো আনাতে চাও তো আমি সব কিছুর লিঙ্ক ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেবো একবার ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও তো দেখো হেয়ার রিমুভ আমার হয়ে গেল এবারে আমি এই ডবল ক্লিনজার প্রপিটি হাত পা পরিষ্কার করব হাত পা পরিষ্কার করব এখন আংটিটা আগে নিলাম আমি এবারে ডিটেন প্যাকটা আমি বানিয়েছি সেই প্যাকটাকে খুব ভালো করে এইভাবে যেখানে তোমার ডিটার্নিং করার দরকার হাতে পায়ে ঘাড়ে গলায় আন্ডার আর্মসে যেখানে যেখানে কালো ছোপ বসে গেছে আঙুলের গাঁটে গাঁটে খুব ভালো করে রাব করবে দেখবে আস্তে আস্তে কতটা পরিষ্কার হয়েছে তোমরা নিজেরাই দেখো এই প্যাকটা যখন তুলবে না স্কিনটা মনে হবে একটা নতুন স্কিন এসেছে তো এটা অন্তত পাঁচ মিনিট হাতে রেখে দেবে তারপরে হাতটাতে এইভাবে আরেকটু রাব করে নেবে ধোয়ার আগে হালকা হাতটা একটু জলে ভিজিয়ে নিয়ে এইভাবে একটু রাব করে নেবে তারপরে হাতটা নর্মাল জল দিয়ে ধুয়ে আসবে তো দেখো আমি হাতটা ধুয়ে চলে এসেছি আমি ওই হাতটা আগে করেছি আমার বাঁ হাতটা তোমরা নিজেরাই বাঁ হাত আর ডান হাতের তফাতটা দেখো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ হাতটা কতটা পরিষ্কার হয়ে গেছে কতটা ফর্সা লাগছে হাতটা দেখতে এভাবে করে দেখো সপ্তাহে একদিন করে যদি এই ডিট্যানিং করে নিতে পারো না তোমার স্কিনে আর কালো ময়লা জমবেই না এবার এই ডিট্যানিং করার পরে কি লাগাবে সেটাও বলে দেব তার আগে দেখো পাটাও আমি করে নিই আমি যতটা প্যাক গুলেছিলাম তাতে আমার দুটো হাত দুটো পা কিন্তু খুব ভালো মতন পরিষ্কার হয়ে যাবে তো দেখো পায়েও ওই একই আগে আমি নারকেল তেল দিয়ে খুব ভালো করে মাসাজ দিয়ে নিলাম তারপরে এই ডিটেনিং প্যাকটা পায়ে ভালো করে লাগাবো দুটো পায়ে কিন্তু আমি পরিষ্কার করে নেবো আজকে তো দেখো এইভাবে ভালো করে ঘষে ঘষে একটা একটা করে পা করবে একটু সময় দিয়ে করবে তাহলে কিন্তু খুব ভালো হবে বন্ধুরা পার্লারের পেডিকিওর ম্যানিকিওরকে দেখবে হার মানিয়ে দেবে স্কিনের মানে দাগ দূর হয়ে যাবে ট্যান দূর হয়ে যাবে এটা তোমরা করে দেখো খুব দারুণ কিন্তু রেজাল্ট কিন্তু পাবে আর এইভাবে লাগিয়ে মানে এত সুন্দর পরিষ্কার হবে স্কিনটা চকচক করবে তো দেখো দুটো পা আমার হয়ে গেছে আমি পাটা ধুয়ে চলে এসেছি একবার ইউজেই দেখবে অনেকটা কালো ভাবটা কালচে ভাবটা তুলে দেবে একটা গ্লো এনে দেবে এই প্যাকটা তোমরা একবার করলেই বুঝতে পারবে কি দারুণ কাজ দেয় এটা মানে এরপর দেখো জল দিয়ে যখন ধুয়ে চলে এসছি আমি পাটা আমার কতটা গ্লো করছে এরপরে দেখো এই ক্রিমটা আমি এই তোমাদের সাথে রিসেন্টলি শেয়ার করেছি এই ক্রিমটা এত ভালো যাদের পা ফেটে চৌচির হয়ে গেছে পা ফেটে রক্ত বেরোচ্ছে তাদেরও একদিনেই কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেয় এই ক্রিমটা তোমরা বানিয়ে রেখো বন্ধুরা আমার কথা শুনে এই ক্রিমটা একটা বাড়িতে বানিয়ে রেখো বাচ্চা বড় প্রত্যেকেই ইউজ করতে পারবে হাতে পায়ে সারা শরীরে এটা একটা ময়েশ্চারাইজার বলতে পারো একটা হোম মেড ময়েশ্চারাইজার বা ক্রিম যেটা কিন্তু তোমার স্কিনকে নরম কোমল রাখবে ফাটতে দেবে না এই শীতে রুক্ষতা শুষ্কতা দূর করে নেবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতন বাই বাই